আজকে আমি শুরু করছি ক্লাস টেন হ্যাঁ মাধ্যমিক ক্লাস টেনের পঞ্চম অধ্যায় জীবনবিজ্ঞানের জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় কী আছে পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ প্রথমেই আমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে আমার জৈব ভূ রাসায়নিক চক্র এখানে একটা চক্র বলা আছে একটা কথা একটা গ্যাসের কথা সেই গ্যাসটার নাম হচ্ছে নাইট্রোজেন চক্র আমরা প্রত্যেকে জানবো যে নাইট্রোজেন চক্র আমি এই আজকের ভিডিওতে নাইট্রোজেন চক্রটাকে ফুল সিম্প্লিফাই করে আমি উপস্থাপিত করব অবশ্যই অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো একদম ক্লিয়ার হয়ে যাবে ব্রেনে ঢুকে যাবে তো প্রথমেই আমাকে জানতে হবে যে এই যে পরিপোষক চক্র বা জীভূ রাসায়নিক চক্র কাকে বলা হয় যে চক্রের মাধ্যমে আমরা প্রত্যেকে জানি যে পরিবেশ থেকে মানব দেহ বা জীব দেহ কী করে কোনো পদার্থ বা কোনো মৌল যদি গ্রহণ করে আবার নাকি রেচন পদার্থ বা বর্জ্য পদার্থের মাধ্যমে আবার পরিবেশে ফিরিয়ে দেয় এই যে চক্র আকারে ঘুরতে থাকে এটাকে বলা হয় পরিপোষক চক্র বা জৈব ভূ চক্র তাহলে চলেও শুরু করা যাক নাইট্রোজেন চক্র নাইট্রোজেন চক্র প্রথমেই যদি আমরা পড়ি তাহলে কী পড়ব যে যে চক্রের মাধ্যমে কি করবে নাইট্রোজেন জীবদেহে যাবে পরিবেশ থেকে এবং আবার পুনরায় বর্জ্য পদার্থের মাধ্যমে বা রেচনের মাধ্যমে কি হবে সেই নাইট্রোজেনটা জীবদেহ থেকে পরিবেশে ফিরে যাবে সেটাকে বলা হয় নাইট্রোজেন চক্র তো আমরা প্রথমেই জানবো যে নাইট্রোজেন চক্রের কয়েকটা ধাপ সমূহ অর্থাৎ কোন কত পর্যায়ে নাইট্রোজেন ধাপটা সম্পন্ন হয় প্রথমে যে ধাপটা আছে সেটা হচ্ছে নাইট্রোজেনের স্থিতিকরণ বা আবদ্ধকরণ দেখবা যে প্রথমে যে কোনো কিছু দিয়ে যদি কাজ করি সেটাকে আমরা কি করব। প্রথমে স্থির করব বা প্রথমে নেব বা প্রথমে সংগ্রহ করব। সেই সংগ্রহের ব্যাপারটা আমরা কোথা থেকে করতে পারি প্রথমত যদি সংরক্ষণ করতে যাই আমরা প্রাকৃতিকভাবে নাইট্রোজেন আমরা জানি প্রত্যেকে যে বায়ুমণ্ডলে প্রকৃতিতে থাকে তো সেই নাইট্রোজেনটাকে কিভাবে আমরা আবদ্ধ করব সেই প্রাকৃতিক নাইট্রোজেনকে নাইট্রিক অক্সাইডের সঙ্গে নাইট্রিক অক্সাইড অর্থাৎ নাইট্রোজেনটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইডে পরিণত হবে আবার এই নাইট্রিক অক্সাইডটা আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন অক্সাইড তৈরি করবে আবার এই ডা নাইট্রোজেন ডাইঅক্সাইডটা জলের সঙ্গে বিক্রিয়া করে আমরা প্রত্যেকে জানি যে নাইট্রিক অ্যাসিড তৈরি করে এইভাবে আমরা নাইট্রোজেনকে আবদ্ধকরণ করতে পারব দুই নম্বরে কি আমরা জীবজোর মাধ্যমে আবদ্ধকরণ করতে পারব কেমন যে বিভিন্ন স্বাধীনজীবী ব্যাকটেরিয়া আছে যেমন ক্লস্টেডিয়াম ব্যাক্টর এই সমস্ত আছে মিথোজীবী ব্যাকটেরিয়া যেমন রাইজোবিয়াম আছে এরা কি করবে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেনকে শোষণ করে জীবের মূলে বা জীবের কাণ্ডে ধরে রাখে এটা কিন্তু এক ধরনের আবার আবদ্ধকরণ আরও একটা কিভাবে আমরা পাব আরেকটা পাবো শিল্প তৈরি করতে অর্থাৎ কলকারখানায় কলকারখানায় কি পাবো হ্যাবার বস পদ্ধতিতে তিন হাজার থেকে চার হাজার সরি তিনশো থেকে চারশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমরা যদি এই নাইট্রোজেন আর হাইড্রোজেনকে একসঙ্গে করি তাহলে অ্যামোনিয়া পেয়ে যাবো এক্ষেত্রেও কিন্তু নাইট্রোজেনকে আমরা আবদ্ধকরণ করতে পারছি তাহলে প্রথম স্টেপ গেল আমার নাইট্রোজেন আবদ্ধকরণ তিনটে মাধ্যমে একটা প্রাকৃতিক একটা জীবজ আর একটা শিল্পজাত ওকে নেক্সট আমরা দেখব আর একটা ধাপ সেকেন্ড ধাপে কি হবে এই যে মাটির নাইট্রোজেন জীব প্রবেশ করবে কীভাবে জীব দেহে প্রবেশ করবে কয়েকটা পদ্ধতির মাধ্যমে জীব দেহে প্রবেশ করবে প্রথম পদ্ধতি হচ্ছে অ্যামনিফিকেশান অ্যামনিফিকেশান কি এই অ্যামনিফিকেশান হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর মৃত দেহ অর্থাৎ এই যে উদ্ভিদ এবং প্রাণী যে নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থগুলি ব্যাকটেরিয়া দ্বারা অ্যামোনিয়াতে পরিণত হবে অর্থাৎ আমরা নাইট্রোজেন যেগুলো পাই মাটিতে সেগুলো কি হবে না ব্যাকটেরিয়া দ্বারা কি হবে পাচিত হবে পাচিত হবে যে মাটির সঙ্গে মিশবে এটাকে বলা হয় অ্যামনিফিকেশান অর্থাৎ যে এই যে যে ব্যাকটেরিয়াগুলো অ্যামনিফিকেশান ঘটাবে সেগুলোকে বলা হয় অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার একটা উদাহরণ হচ্ছে ব্যাসিলাস মাইকয়েডিস অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া তাহলে প্রথম হচ্ছে অ্যামনিফিকেশানের মাধ্যমে আমরা মৃত জীবদেহ থেকে নাইট্রোজেন পাবো কোথায় মাটিতে ওকে এর পরের স্টেপ নাইট্রিফিকেশন কি এই যে মাটিতে উপস্থিত অ্যামোনিয়া এই অ্যামোনিয়াকে ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রেট লবণে তৈরি লবণে পরিণত করব। যে প্রক্রিয়ায় মাটিতে উপস্থিত অ্যামোনিয়া নাইট্রেট লবণে উৎপন্ন হয় তাকে বলা হয় নাইট্রিফিকেশান এই নাইট্রিফিকেশান ব্যাকটেরিয়ার কয়েকটা উদাহরণ হচ্ছে আর নাইট্রো ব্যাক্টর এদের কাজই হচ্ছে কি যে এনএইচ থ্রির সঙ্গে কি করবে অক্সিজেনের বিক্রিয়া করবে এনএইচ ফোরের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করে নাইট্রেট লবণ তৈরি করবে ঠিক আছে নাইট্রেট লবণ তৈরি হয়ে গেল নেক্সট ধাপে নেক্সট ধাপে কী হবে নেক্সট ধাপ অর্থাৎ ধাপে নাইট্রোজেনের মুক্তি বা ডিনাইট্রিফিকেশান কীভাবে কী হবে এই যে নাইট্রেট যৌগ ব্যাকটেরিয়ার সঙ্গে ব্যাকটেরিয়ার সঙ্গে বিক্রিয়া করে এন্টু গ্যাস উৎপন্ন করবে অর্থাৎ এই কাজ কি ডিনাইট্রিফিকেশানের কাজ হচ্ছে নাইট্রেট থেকে নাইট্রোজেন মুক্ত করা ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়া বা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার কয়েকটা উদাহরণ হচ্ছে সিউডোমোনাস আর থায়োব্যাসিলাস সিউডোমোনাস আর থায়োব্যাসিলাস হচ্ছে ডিনাইট্রিফিকেশান যেগুলো কি করবে এই নাইট্রেট লবণ থেকে কি করবে নাইট্রোজেনকে মুক্তি ঘটাবে এই যে আমাদের হয়ে গেল নাইট্রোজেন চক্র নাইট্রোজেন চক্রর প্রথম কী ছিল প্রথমে ছিল আবদ্ধকরণ আমরা শিখে গেলাম তারপরে ছিল অ্যামনিফিকেশান নাইট্রিফিকেশান আর ডিনাইট্রিফিকেশান এই যে প্রথমে জীবদেহ থেকে পরিবেশ থেকে জীবদেহ জীবদেহ থেকে আমাদের মুক্ত অবস্থায় আবার পরিবেশে চলে গেল এই যে এই ব্যাপারটা হচ্ছে নাইট্রোজেন চক্র ওকে নেক্সট আমরা জানবো এই যে নাইট্রোজেন চক্রটা পড়লাম সে নাইট্রোজেন চক্রটার গুরুত্ব কী বা কেন আমরা পড়ব এ বইয়ে আমাদের কি দরকার নাইট্রোজেন চক্র নাইট্রোজেন চক্রর প্রথম কাজ হচ্ছে আমরা প্রত্যেকে জানি যে বায়ুমণ্ডলে নাইট্রোজেন আঠাত্তর দশমিক আট পারসেন্ট থাকে তাই তো এই নাইট্রোজেন চক্র যদি না থাকে তাহলে বায়ুর ভারসাম্য রক্ষা হবে না তার জন্য নাইট্রোজেন চক্র দরকার তাহলে বায়ুর ভারসাম্য রক্ষা থাকবে দুই নম্বর এই নাইট্রোজেন চক্রটা কি নাইট্রোজেন চক্রের মাধ্যমে এই যে নাইট্রোজেনগুলো বিভিন্ন জীব কোষ কলা অঙ্গ প্রভৃতি গঠনের জন্য প্রোটিনের প্রয়োজন আর প্রোটিনের মূল গঠনগত উপাদান হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন চক্র যদি না হয় তাহলে বৃহৎ পরিমাণে প্রোটিন তৈরি হবে না হয়ে গেল এবার নাইট্রোজেন সঙ্গে সঙ্গে আমরা পড়তে হবে নাইট্রোজেন চক্রের প্রভাব মানুষের ক্রিয়াকলাপের সঙ্গে কীরকম দেখো নাইট্রোজেন চক্রের প্রভাবের সঙ্গে সঙ্গে আমরা যেটা পড়লাম রাইজোবিয়াম নামে একটা ব্যাকটেরিয়া পড়লাম এই ব্যাকটেরিয়াটার কাজ কি মসুর ডাল অর্থাৎ মসুর ডালের মূলে থাকবে উর্বুদে থাকবে এছাড়াও অ্যাজোল্লা অ্যানাবিনা এরা কোথায় থাকে ধানে থাকে যার ফলে খাদ্য উৎপন্ন হয় বেশি বেশি উৎপন্ন করতে সাহায্য করে নাইট্রোজেন এছাড়াও আমরা দেখতে পাই বিভিন্ন রকম কারখানা যেখানে তাপবিদ্যুৎ কেন্দ্রে জীবাশ্ম জ্বালানি রূপে আমরা এই নাইট্রোজেন পরিবেশে মুক্ত হয়ে থাকে ঠিক আছে যে ক্ষেত্রে মানুষেরই কিন্তু কাজে লাগে এছাড়াও কি এই যে বিভিন্ন রকম সার অ্যামোনিয়া ইউরিয়া এর প্রধান উপাদান কিন্তু নাইট্রোজেন নাইট্রোজেন চক্র যদি না থাকতো তাহলে কি বেশি বেশি নাইট্রোজেন উৎপন্ন হতো না আর সারগুলো উৎপন্ন হতো না এরপরে আমরা পরিবেশের ক্ষতিকর প্রভাব জানবো এই যে নাইট্রোজেন চক্রের পরিবেশের ক্ষতিকর প্রভাব আমরা প্রত্যেকেই দেখলাম প্রথম অবস্থায় নাইট্রোজেনটা কি করছিল। অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রাস অক্সাইড তৈরি করছিল এই নাইট্রাস অক্সাইডের পরিমাণ যদি বাড়ে তার প্রভাব কী হবে গ্রিন হাউস এফেক্ট হয়ে যাবে অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং দেখা দেবে এই নাইট্রিক অক্সাইডের ঘনত্ব যদি বৃদ্ধি পায় নাইট্রিক অক্সাইডের ঘনত্ব যদি বৃদ্ধি পায় প্রাণী দেহে শ্বাসকষ্ট হবে এছাড়াও বিভিন্ন রকম অ্যাসিড বৃষ্টি অম্লীকরণ নাইট্রাস অক্সাইড থেকে নাইট্রিক নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয় এক্ষেত্রে কি হবে না তৈরি হবে অ্যাসিড বৃষ্টি যেটা পরিবেশ দূষণ করবে